আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো চিজ অমলেট। খুবই মজার একটা খাওয়া, জানেন যে কোনো কিছু চিজ দিলে একটু মজা হবেই, তাই না? ঘাসের মধ্যে চিজ দিলে খাইলেও বোধহয় মজা লাগতে পারে। যাই হোক, ওটা অবশ্য খেয়ে দেখি নেই আমি। তো আমি এই জন্য চারটা ডিম নিছি, দুটা বানাবো আর কি, তার মধ্যে একটু লবণ দিব, দিয়ে ডিম দুটাকে আগে একটু ঘুটে নিব। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা ভেজিটেবল চিজ অমলেট। আমি কতগুলো সবজিও রাখছি। আমি এখানে নিছি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। না, বুকটা ফাইটা যায় না, এটা আগের কেনা ছিল, এটা বরঞ্চ না ব্যবহার করলে আমার বুকটা ফাইটা যেত, দুই একদিনের মধ্যেই পচে যেত আর কি। যাই হোক, একটু গাজর, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি কুচি করে, আপনারা করলে যা খুশি তাই দিতে পারেন, টমেটো দিতে পারেন, লাল ক্যাপসিকামের বদলে যে কোনো কিছু দেওয়া যায়। যাই হোক, এটা এখন এর সাথে ভালো মতো মিশিয়ে নিব। বাস, বেশ কালারফুল একটা ঘুটা হইলো আর কি। এখন আমি দুইটা অমলেট বানাবো এটা দিয়ে, চিজ ভেজিটেবল অমলেট, হ্যাপি জোশের একটা খাওয়া। ও, আর কতগুলো চিজও আমি, এরকম বিভিন্ন ধরনের চিজ ছিল আমার, একটু চেদার চিজ, আমেরিকান চিজ ছিল, এই যেগুলো একটু শেড করে নিছি, লম্বা করে কেটে নিছি, আর কতগুলো মোজারেলা চিজ শেড করে নিছি। যে কোনো ধরনের চিজ দেওয়া যায়, একটা দিলেই হইলো আর কি, হইলেই হইলো, এত কি বললে তো সবই এক। এখন আমি একটা প্যানে এক চা চামচের মতো প্রায় তেল দিছি, এই ছোট ঘোড়া ডিমটা এর মধ্যে থাকতে চায় না, কাইট হয়ে যায়। যাই হোক, দিয়ে পরে সাইজ করব। এর মধ্যে আমি ওই যে চিমগুলোকে ঘুটে রাখছিলাম যেগুলোকে, সেগুলোর থেকে অর্ধেকটা দিব, অর্ধেকটা দেখি কতটুকু যায়। চতুর্দিকে যাতে ভালো মতো ছড়ে, একটা সুন্দর যাতে অমলেট হয়। ডিমটার এক পাশ হয়ে গেলে আমি সাবধানে এটাকে উল্টায় দিব, উল্টায় ভালো হিসেবে মাঝখান থেকে একটু ফেটে এটাকে আলটিমেটলি আমার ভেঙে দিতে হবে। এখন এর উপরে আমি অর্ধেকে চিজগুলা ছড়ায় দিব, দিয়ে ওই পাঁচটা বোধহয় হয়ে গেছে, এটাকে অর্ধেক করে এর উপরে এভাবে ভেঙে চেপে দিতে হবে, চেপে এখন দুই পাশটাই উল্টায় সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে চিজগুলা ওই পাশেরটাও গলে যায়, ভিতরটা গলে যায় আর কি। এখন দুই পাশই হয়ে গেছে ভাজা, এটাকে আমি একটা প্লেটের উপরে এখন উঠায় নিব। হয়ে গেল আমার চিজ অমলেট, একটু পরে আপনাদের কেটে দেখাচ্ছি আমি। এই যে দেখেন, হয়ে গেল আমার চারটা ডিম দিয়ে তিনটা চিজ অমলেট, হ্যাপি জোশ। চিজগুলা দেখি বুঝতে পারতেছেন, এই যে ভিতরের দিকটা দেখাই, এই যে দেখেন চিজের অবস্থা, হ্যাপি জোশের একটা খাওয়া। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান একটা স্ট্রিট ফুড, ওরা ভেজিটেবল চিজ অমলেট বেচে, খুব ঝটপট বানায় দিয়ে বেচে, আমাদের মতো চিজ আগে গ্রেট করে না, ওরা ডিমের উপরে চিজটাকে গ্রেট করে দেয়, কিন্তু খাইতে হ্যাপি জোশ। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, বড়রাও খাইতে পারবেন, দেখতেও যেমন সুন্দর, খাইতেও খুব মজার। আর ক্যাপসিকামের বদলে যে কোনো কিছু রিপ্লেস করা যায়, টমেটো কিংবা যে কোনো কিছু দিয়ে, যা যার যা খুশি, খালি বানাইবেন আর খাইবেন, বানাইবেন আর খাইবেন, তামা তামা করে খাইবেন, হ্যাপি জোশের একটা আইটেম। দেখলেন কেমন করে তৈরি করা যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।